হ্যালো ভিউয়ার্স, অবশেষে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে হাতে পেয়েছি জাতীয় ক্রাশ সচেতনতার ড্রিম ফোন সিম্ফনি B16। আজকের এই ফোনটির খুঁটিনাটি সবকিছু নিয়ে আপনাদের সামনে আলোচনা করব ওভারঅল ফোনটির কেমন। আর এই ফোনটি আমাদেরকে প্রোভাইড করেছেন মেহেদি হাসান। তার কাছ থেকে রিভিউ এর জন্য এরকম অনেক ফোন পেতে পারবেন চাইলেই। তার পরিচয়ের অনলাইন এবং অফলাইন সবকিছু ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, চাইলে আপনারা সেখান থেকে নিতে পারবেন। আমি আপনাদের সাথে আছি আবু বকর এবং আপনারা দেখছেন এবি লিংক। ফোনটি শুরুতে পাবেন একটি গর্জিয়াস লুক এবং ফোনটি দেখতে অনেক স্লিম এবং ছোট। ফোনটির সামনে রয়েছে একটা সুন্দর ডিসপ্লে, ডিসপ্লেটা মোটামুটি ব্রাইট, তবে অনেক বেশি আলোতে গেলে ফোনটির ডিসপ্লে দেখতে অনেক বেশি স্ট্রাগল করতে হবে আপনার। আর ফোনটির বর্তমান বাজার মূল্য অফিসিয়ালি 9999, মানে 1000 টাকা। ফোনটিতে আপনি পাবেন 4000 mAh এর ব্যাটারি, যার মাধ্যমে 1 থেকে 2 দিন হেভি ইউজেও ব্যাটারি ব্যাকআপ পেতে পারবেন। আর ফোনটি চার্জ দিতে আমার লেগেছিল 1.5 থেকে 2 ঘন্টা। ফোনটির সামনের দিকে পাবেন স্যামসাংয়ের ব্র্যান্ডিং করা লোগো এবং তার উপরের দিকে পাবেন এর মডেল। ফোনটির বামে অথবা ডানে কোন রকম বাটন নেই, তবে সামনে আপনি পাবেন একটি লাইট আর নিচে পাবেন মাইক্রো ইউএসবি টাইপ পোর্ট, তার সাথে 3.5 mm অডিও জ্যাক। আর ফোনটিতে আপনারা একসাথে 2টি সিম কার্ড এবং 1টি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। আর ফোনটিতে রয়েছে বিভিন্ন রকম অপশন, যেমন আপনি মেসেজিং, তারপর ক্যামেরা, ইমেজ ভিউয়ার, ভিডিও প্লেয়ার, অডিও, সাউন্ড রেকর্ডার, FM রেডিও, ব্লুটুথ ইত্যাদি আপনার প্রয়োজনীয় সবকিছুই আপনি ফোনটিতে পাবেন। তাছাড়া আপনি ফোনটির সেটিং এ গেলে আপনি ব্লুটুথ অপশন পাবেন, আপনি সিকিউরিটি, ফোন সেটিং, ডুয়াল সিম সেটিং ইত্যাদি আপনি ফোনটির পেতে পারবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের রিভিউ। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এবং ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেবেন। আর হ্যাঁ, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি দবাই দিবেন। আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।